হ্যালো এভরিওয়ান, আমি আদ্রিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের জলদাপাড়া। আমি অলরেডি চলে এসেছি জলদাপাড়ায়, দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউটা। এখানে জলদাপাড়ার ট্যুরিস্ট লজটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর সবটা ঘুরিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। চলো শুরু করা যাক। আমার সাথে আছে আমার ফ্রেন্ড মানু, ও কলকাতা থেকে এসেছে। তো কিছু বলো। আজকে জলদাপাড়া ট্যুরিস্ট লজে যাচ্ছি, আর এখন যেই টাইমটা সেটা হচ্ছে জঙ্গল সাফারির টাইম। 4টা বাজে তো? হ্যাঁ 4টা বাজে। হ্যাঁ, গেলে দেখবে সব সাদা কালারের গাড়ি সব লাইন করে সাজিয়ে রাখা হয়েছে, আর সব টুরিস্টরা দাঁড়িয়ে থাকবে, সবাই লাইন করে ছজন ছজন করে উঠবে, উঠে এবার লাইন করে দিকে যাবে। চলো আমি দেখাচ্ছি ভেতরে, চলো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। এখন আমরা কোনো জলদাপাড়ায় ঘুরতে আসুনি, অবশ্যই আসো। আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর আছে, তো অবশ্যই আসো, এসে ঘুরে যাও। যতটুকু পারবো আজকে দেখাবো, নেক্সট টাইম আবার শ্যুট করব, আবার ব্লগ বানাবো। আজকে জানি না কতটা দেখাতে পারবো, সঙ্গে থাকো। তো অনেকদিন ও অনেকদিন পর এসেছে মাদারিহাটে, তো আমরা ভাবলাম চলো আজকে ঘোরা যাক, দেখা হয়ে যাবে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে থেকে পর্যটকরা আসা শুরু করেছে। তো বন্ধুরা, তোমাদের যে সাফারির কথা বলেছিলাম, এই সেই সাফারি। এখন পর্যটকদের নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি। কাকুর সাথেও কথা বললাম, কাকু এখন রওনা দিচ্ছে সেটাই বললো আমাদের। আর তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো সবুজ, আর একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, একটা কাঠের ব্রিজ। আর এই প্রাকৃতিক সৌন্দর্য তোমরা যদি উপভোগ করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই একবার হলেও আসতে হবে আমাদের জলদাপাড়া। তো আমরা এখন তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমার বান্ধবী দৌড়াতে দৌড়াতে আসছে, দেখো অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সবুজের মাঝে আমরা, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। যারা কলকাতায় আছো বা বাইরে থেকে দেখছো, তারা অবশ্যই একবার হলেও জলদাপাড়াটা এসে দেখে যেও, খুবই সুন্দর। যারা এসেছো তারা আরেকবার এসো। এটা জলদাপাড়া ট্যুরিস্ট লজ। আচ্ছা, কিছুদিন পরে এখানে পুরো ফুলে একদম ভরে যাবে, এখানে প্রচুর ফুল শীতকালে দেখা যায়। এখানে হালকা হালকা ইয়েলো কালারের এই ফুলগুলোর নাম আমি জানি না, এখানে লাগিয়েছে। আগের বছর পুরোই অন্যরকম ছিল, অনেক রকমের যে বড় বড় থোকা থোকাগুলো, কি চন্দ্রমল্লিকা বলে কি ফুল বলে ওগুলোকে, ঠিক জানি না কি, সূর্যমুখী থাকা থাকা ফুল হয় না ভাই, এত বড় বড় সাইজের যেগুলো হয়। দেখো এই কটেজগুলোতেও অনেকে থাকে, মানে থাকার জন্যই বানানো। ইভেন ভালো ভালো নাম দিয়েছে, কৃষ্ণচূড়া ফুলের নামই দিয়েছে। এদিকে আয়, দেখো কটেজগুলো।
আমি একটা জিনিস দেখাতে চাই, তোমরা কি কখনো তোমরা বাঘ সব সময় দেখেছো ইয়েলো কালার, ঠিক আছে, তোমরা বাঘ আজকে দেখবে সাদা কালার। আমাদের জলদাপাড়ায় সাদা কালারেরও বাঘ দেখা যায়। এসো, ওই দেখো আমাদের, আমি সব সাদা কালার দেখাবো, যারা হোয়াইট লাভার তারা দেখবে আজকে হোয়াইট কালারের কি বলে হরিণ, আচ্ছা হোয়াইট কালারের হাতি, ঠিক আছে, হোয়াইট কালারের এই চিতাবাঘ, কারা কারা মাদেহার থেকে দেখছো আর কারা কারা বাইরে থেকে দেখছো অল্প কমেন্ট করে জানাবে। আর তখন এই বাঘের কালার অন্য ছিল, এই বছর হচ্ছে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে, বেশ লাগছে, অনেক ভালো আছে। চলো, এই তো আমাদের গন্ডার যেটার জন্য বিখ্যাত জলদাপাড়া, গন্ডারের বাচ্চাও আছে সাথে। জলদাপাড়ায় এসে কেমন লাগছে মানু তোমার? খুব ভালো লেগেছে, আশা করি আরেকবার আসবো আমি, ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে আপনাদের এই পরিবেশ, আপনার এই জলদাপাড়া, আপনাদের এই জলদাপাড়া ট্যুরিস্ট লজ। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের এখানে আজকে একটা ডান্স ভিডিও করার, কিন্তু আপনার এই ব্লগের চক্করে আমার কিছুই হয়নি, না ফটো তুলতে পেরেছি না কিছু। আমি জানি না এটা ব্লগে ও রাখবে কি না, বাট থ্যাংক ইউ আমাকে আজকে ভিডিও করতে না দেওয়ার জন্য। আরে সব কিছু তোমাদের জন্যই তো, বলো, ও তো আরেকদিনও এসে ডান্স ভিডিও করতে পারবে। হ্যাঁ আমি তো চলে যাচ্ছি না, আমি থাকছি না, সেই কারণেই তো জলদাপাড়া তোমায় আসতে হবে আরেকবার, আমাদের ভালো লাগবে। আমাদের আমাদের এখানে প্রায় হাতি টাতি চলে আসে, বাইরে বেরিয়ে আসে, আর পাশে একটা নদী আছে তোরসা নদী, ওই পাশে এই সন্ধ্যা এই টাইমটাতে গেলেই দেখা যায় প্রায় পশু, যেটাই যদি থাকে দেখা যায় বেশিরভাগ টাইমই। আগে তো এই তো এই জায়গাটা একটা খাঁচা ছিল, দুটো এখানে বাঘ থাকতো সবসময়, বাঘ থাকতো। চল না একটু ভেতরে যাই, ওদিকে গিয়ে দেখাই। যারা সবুজের মাঝখানে থাকতে চাও তারা অবশ্যই জলদাপাড়াতে আসবে, দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর আর সবুজ। না এখানে এসে একদম শান্ত লাগবে, অনেক এখন টুরিস্ট আসা শুরু হয়ে গেছে, যারা আসতে চাও তারা ঝটপট চলে আসো এই এখানে। মানু ছোটবেলায় ফিরে গেছে, দোলনা চড়ছে, আমি বসবো না ভাই, ব্যথা খাবো, মানু বাচ্চা হয়ে গেছে, দেখো তোমরা দেখো মানু বাচ্চা হয়ে গেছে। আমি চড়েছি আমাদের জন্য আর তোমাদের জন্য আরেকবার চড়বে, চলো মানু চলো। এখন ব্যাপারটা অন্যরকম হচ্ছে, একটু দেখো, আমি সাহস করে উঠছি না, মানে উঠছে, আমি তোমাদের সাথে সাথে শেয়ার করছি। মানু আটকে গেছে, মানু আটকে গেছে, দেখা যাক এবার পারে কিনা মানু, দেখো হয়ে গেছে। মানু যে নাগিনের মতো নামছে, কেমন লাগলো উঠে? মানুষের সাপ হয়ে গেছে, একটু আগে একটা মেয়ে দেখছিলাম সাপটাকে প্রায় উঠিয়ে নিয়ে ফটো তুলছে, এইভাবে ধরে সাপ ফটো শুট করছে। চলো চলো এখন তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, অনেকটা বড় এরিয়া নিয়ে অনেক সময় ওই কাটা তারে বেড়া দিয়ে ওখান থেকে দেখা যায় জন্তু জানোয়ার চলে আসে প্রায়। এক একটা কটেজে এক এক রকমের আওয়াজ আছে, এক একটা পাখির আওয়াজ আছে, ঠিক আছে। এখন হয়তো এই কটেজগুলো সুন্দর সুন্দর নামও আছে, ফুলের নাম দিয়ে রাখা আছে আছে কি না, টুরিস্ট আসতে শুরু করেছে এই টাইমটাতে, টুরিস্টরা বেসিক্যালি দুর্গাপুজোর আগে থেকে ঘুরতে চলে আসে, প্যান্ডেমিকের কারণে হয়তো বন্ধ হচ্ছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, তো ভালো মতন এখানে আবার সাপ থাকবে না তো,
থাকলে কাম দিবে না তো তাহলে আমি মরে গেলে ব্লগ কে করবে ডান্স ভিডিও কে করবে সুন্দর কালকে এখানে এসে ফটোশুট করার ইচ্ছা আছে অনেক ভালো ভালো ভিউ আছে এখন ভালো ভালো ফটো শুট করা যাবে তো সুন্দর হয়ে গেছে মনে ইচ্ছে করুন হলো না চলো একটু সামনে গিয়ে দেখাই তোমাদের এখানে প্রচুর শর্ট ফিল্ম শর্ট ভিডিও শুটের জন্য আসতে পারো তোমরা হ্যাঁ শুটের জন্য অলরেডি অনেকে শুট করেছে ডান্স ভিডিও করেছে তো তোমরা আসতে পারো আমরা এখানে ঘুরতে ঘুরতে এখন সন্ধে হয়ে গেছে তো অলরেডি আমরা সেই ওয়েটটাই করছিলাম সন্ধে হওয়ার এখন লাইটগুলো জ্বলার জন্য অলরেডি লাইটগুলো দেখতেই পাচ্ছ জ্বলে গেছে তোমরা দেখতে পাবে যে দিনের বেলার সেই জলদাপাড়ার টুরিস্ট লজের সৌন্দর্য আর রাতের সৌন্দর্য কেমন লাগে এই তো আস্তে আস্তে সব লাইটগুলো দিয়ে দেওয়া হবে এদিকেও কিছু কটেজ রয়েছে ওইদিকের কটেজগুলো আর এইদিকের কটেজগুলো একটু আলাদা দেখতে ওদিকের গুলো অন্যরকম এদিকের গুলো অন্যরকম এখানেও টুরিস্ট রয়েছে তো এদিক এই সাইডের লাইটগুলো এখনো দিয়ে ওঠেনি তাই দেখো তুমি দেখতে পাচ্ছ যে ময়ূর রয়েছে মানুষ ডেসের কালারের হ্যাঁ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ কাটা তারের বেড়াটা আছে যে রেলিং দেওয়া আছে এই জায়গাটা এখানে প্রায় জন্তু জানোয়াররা চলেই আসে সেজন্য এরকম দেওয়া আছে বাউন্ডারি করা আছে তোমাদের এটা বলা হয়নি যে জলদাপাড়া ঢোকার সময় তোমাদের টিকিট কাটতে হবে আগে 10 টাকা ছিল এখন 20 টাকা বানিয়ে দিয়েছেন জানি না কেন যাই হোক টুরিস্টদের জন্য তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে মানে জলদাপাড়া টুরিস্ট লজ থেকে অন্ধকার হয়ে গেছে আর থাকবো না তো সব যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো যারা মাদারিহাট থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে যারা মাদারিহাটের বাইরে থেকে দেখছো তারাও কমেন্ট করবে অবশ্যই জায়গাটাতে এসে একবার ভিজিট করো এই ভিডিওটা এই পর্যন্তই দেখতেই পাচ্ছো জলদাপাড়া টুরিস্ট লজটা লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে ভালো টাটা বাই